অখণ্ড ভারতবর্ষে বঙ্গপ্রদেশে আমরা আরেকজন মনীষীর বিষয়ে আমরা জানি, যারা আমাদের যার অক্লান্ত পরিশ্রমে আমাদের বাংলা তথা ভারতবর্ষে যে বিভিন্ন রকম যে সংরক্ষণের ব্যবস্থা বাবা সাহেবের অবর্তমানে প্রায় মনে মনে বিলুপ্ত হওয়ার দিকে চলে গিয়েছিল, এবং শিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক অধিকার থেকে শুরু করে এই যিনি শুধু বাংলা না একদম সমগ্র ভারতবর্ষের পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা মানুষের জন্য যে লোকটি আমৃত্যু লড়াই করেছেন, সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে যদি তোমার সংগ্রহে তাকে কেন্দ্র করে যদি কোনো রকম একটা থেকে থাকে সেটা যদি একটু পরিবেশন করে শোনাও, তাহলে এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কেও আমার সমাজের মানুষ বিশেষ করে বাংলার অনেক মানুষ অনেক কিছু জানেন না, যার জন্যে তার সম্পর্কে আমাদের স্পষ্ট অনেকের ধারণা নেই। কিন্তু আমরা জানি সেরকম একটা সঙ্গীত যদি আচ্ছা ভালো একটা বিষয় বলেছেন, এই এই মুহূর্তে মানে এতদিন তো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেবকে সামনে রেখে আমি গানের আমার গানের পরিসরটা ছিল, আর যে সমস্ত যারা গীতিকার যারা আমাকে গানের কথা সরবরাহ করে থাকেন কথা ও সুর যারা তোমাদের না সুরটা গান লিখে দেন কথাগুলো লিখে হ্যাঁ কথাগুলো যারা সরবরাহ করে থাকেন গীতিকার যারা তাদের বেশিরভাগই আমি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেবের উপরেই কথাটা পেয়েছি। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের উপরে বিশেষভাবে আমি কারোর লেখা যেমন পাইনি তেমন আমি নিজেও সেইভাবে উদ্যোগ এতদিন পর্যন্ত নিইনি, কারণ কি আমি যেহেতু আমার গানের ধারার নাম চেতনা সঙ্গীত এবং সেটার বয়স খুব বেশি নয় এর যাত্রাপথ, আমি তো শুরু করেছিলাম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সঙ্গে সঙ্গে বাবা সাহেবকেও শুরু করেছিলাম, এবার ধীরে ধীরে এগোচ্ছি। আমার লক্ষ্য হচ্ছে সমস্ত মনীষীদের কেন্দ্র করে আমার গান তৈরি করা, সেখানে যেখানে যে প্রান্তের আছে মানে দলিত আদিবাসী মানে যত আমি ভারতবর্ষটাকে প্রথমে লক্ষ্য রাখছি যে ভারতবর্ষের দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষকে যারা মুক্তির দিশা দেখিয়েছেন আমি প্রত্যেককে কেন্দ্র করে গান একদম এবং সেটাই আমার চেতনার সঙ্গীতের জগৎ হবে, যেখানে কোনো আধ্যাত্মিকতার কোনো অবস্থান বলে কিছু থাকবে না, একদমই নয়, কাল্পনিকতার কোনো সেখানে অস্তিত্ব থাকবে না। আর একটা লক্ষ্য আমার এই যে যে মনীষীদের কথা আমি বলছি যাদের নিয়ে আমি লিখব বলে ভাবছি, এই গানগুলো প্রত্যেকটাই কিন্তু আমার নতুন প্রজন্মের জন্য, বাচ্চাদের জন্য মানে আগামী প্রজন্মের মুক্তির জন্য, একদমই তাদেরকে চেতনা রুম্বিন করার জন্য। হ্যাঁ হ্যাঁ একদমই সেটাই, মানে আগামী প্রজন্মের প্রজন্ম যাতে এই মানুষদের আন্দোলন সম্পর্কে জানতে পারে, মানে তারা বড় হয়ে নয় তাদের ছোটবেলা থেকেই যাতে জানতে শুরু করতে পারে সেই চেষ্টাটা রয়েছে। আর যেহেতু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেবকে নিয়ে বেশ কিছু গান আমার হয়ে গেছে, এখন আমি নতুন করে এই মুহূর্তে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে আমি শুরু করেছি, কিন্তু একটা গান ঘটনাচক্রে লেখা হয়েছে কিন্তু সুর আমাদের এক ভ্রাতৃপ্রতিম ভাই সে সুর করেছে নির্মল সরকার, কিন্তু সেই গানটা আমার তোলা হয়নি, আমি বরঞ্চ গানকে এই মুহূর্তে পাঠ করছি, পাঠ করি সামনে গানটাকে আমি নিজে কণ্ঠে তোলার পরে একদিন শোনাব। তো গানটা লেখার একটা খুব মজাদার ঘটনা আছে, মানে আমি বেরিয়েছিলাম বিশেষ কাজে, হঠাৎ করে ফোন এলো একটা যে যোগেন্দ্রনাথ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের উপর একটা গান দরকার, তোমার কাছে কি গান সংগ্রহে আছে? তো সেই মুহূর্তে আমার কাছে গান ছিল না সংগ্রহে বা কারোর দেওয়া কোনো গান সেই অর্থে ছিল না, তখন আমি এসে খাতা কলম নয় মোবাইলেই বসে ঘন্টা খানেকের মধ্যে গানটা লিখলাম এবং তাকে পাঠিয়ে দিলাম, এক ঘন্টা লেগেছিল হয়তো গানটা লিখতে। তা আমি যেটা লিখেছি সেই সময় তাৎক্ষণিকভাবে, বাংলা মায়ের গর্ব তুমি, অখণ্ড ভারতের বীর সন্তান,
গুরু চাঁদের তুমি যোগ্য সেনা, সবার হৃদয়ের মহাপ্রাণ, যোগেন্দ্রনাথ তুমি হে মহান। জীবনের প্রতিপদে শত সংগ্রামে অবিরাম লড়ে গেছো যাওনি থেমে, মনুবাদের ছায়া দূর হটাতে গড়েছ বর্ম তুমি কঠোর হাতে, তুচ্ছ করেছ মানুষের স্বার্থে অপবাদ গ্লানি যত অপমান। বাংলা ভাগের তুমি নও ভাগিদার, তোমারই নামে তবু হয় অবিচার, ভারতের বহুজনের দিতে সুবিচার উপহার দিলে তুমি আম্বেদকর। নিজেকে আড়াল রেখে নিঃস্ব করে মহাজীবনের তুমি দিলে বলিদান, মানবতার তুমি মূর্ত প্রতীক, ত্যাগের পথের তুমি দীপ্ত পথিক, তোমায় বোঝেনি কভু তোমারই স্বজন, অনুভব করেনি যে হারালো কি ধন। ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে সবাই, তোমার প্রাপ্য তুমি পাওনি তো মান। আবার এইখানে আরেকটা লাইন বিকল্প রেখেছেন, নিজেকে নিঃস্ব করে বিলিয়ে দিলে মহাজীবনের দিলে বলিদান।